দিকে অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে। কোন রকম রিলেটেড নয়, নাইদার পার্টি নর দ্য গভর্নমেন্ট, যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমরা কোন রকম সাপোর্ট দেব না। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হয়েছে। নমস্কার, স্বাগত বাংলা বাণিজ্যে। শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা অনেকদিন আগেই পরিষ্কার হয়েছিল এবং সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম অনেকেই তার পাশে ছিলেন। নাম করেই বলতে হয়, ববি হাকিম তখন তো বলেই ছিলেন যে কেউ কোনো একা কাজ করে না, এই দলে সমস্ত সবাই মিলে আমরা একত্রে কাজ করি, যদি দায় নিতে হয় সকলকে নিতে হবে, এমন কথা শোনা গিয়েছিল। কিন্তু এখন যখন পার্থবাবুর ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ তার নামে নামে বেনামে গুমনামে প্রচুর সম্পত্তির উদিশ মিলছে, আরো অনেক রকমের তথ্য উঠে আসছে, সেই সময় একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে দল থেকে, দলনেত্রীর তরফ থেকে সর্বোচ্চ স্তর। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হচ্ছে। তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ, পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন, ডি কমিটি, দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই পাঁচটি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। অর্পিতা মুখার্জি তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং সেই জন্য আইনি মারপ্যাঁচটা আরো দারুণ ভাবে জমে গিয়েছে যে এই বিষয়টা দল কোনোভাবেই জড়িত নয়। আর পার্থ চট্টোপাধ্যায় তিনি এটা অস্বীকার করেননি যে অর্পিতা মুখার্জিকে চেনেন না, কারণ ছবি তো কথা বলে একেবারে চেনেন না বলা যাবে না, কিন্তু তিনি চেনেন নাকতলা উদয়ন সঙ্গে পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হতে পারেন তিনি, বা আমরা জানি সেই পুজোটি বকলমে কার পুজো, এমনকি অর্পিতার মামার বাড়ি পর্যন্ত মাছ ধরতে দেখা গিয়েছিল তাকে। তা সত্ত্বেও তিনি তা মানে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে যে টাকার হদিশ মিলেছে তাতে তার দোষটা কোথায়, তিনি কেন জড়িয়ে পড়বেন এই বিষয়ে? এবং খুব সুকৌশলে অর্পিতা মুখার্জি যেন সমস্ত দুর্নীতির সামনে, এই যে এত এত টাকা উদ্ধার হচ্ছে, কোথায় গিয়ে আইনি মার কাছে এটাই প্রমাণ করার চেষ্টা হয়েছে যে টাকা তো উদ্ধার হয়েছে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে, আর পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে তার যোগাযোগ ছিল, তিনি তাকে চিনতেন, তার বন্ধু তিনি, কিন্তু তাতে যে তিনি সরাসরি যুক্ত এমনটা তো প্রমাণ মেলেনি। বা অন্যদিকে তৃণমূল দল, দলের সঙ্গে তো সত্যি অর্পিতা তো দলের কোনো সদস্য নন, তাহলে তো দলের দায় কোথায় একেবারে? আর দলনেত্রী তিনি তো সত্যি তার তো কোনো চোখ থাকতেই পারেন না, তিনি তো বলেছেন যে সত্যি যদি দোষী প্রমাণিত হয় তাহলে আইন আইনের পথে চলবে। যদি কেউ অন্যায় করে থাকে বিচারে প্রমাণিত হয় তার দায়িত্ব সে নিজে নেবে। কোন রকম রিলেটেড নয়, নাইদার পার্টি নর দ্য গভর্নমেন্ট, যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমরা কোন রকম সাপোর্ট দেব না। আইন আইনের পথে চলবে, সত্যি বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে এই কথাটা কিন্তু এখন বলা যাবে না একেবারে পুরোপুরিভাবে, কারণ আমরা দেখেছি যে এর আগে যখন ইডির তলব আসতো মন্ত্রী আমলাদের গাড়ি সোজা টার্ন নিত একেবারে উডবার্ন ওয়ার্ডের, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের দিকে, এবং অনির্দিষ্টকালের জন্য তাদের শারীরিক সমস্যার কারণে সেখানে তাদের আস্থানা গড়ে উঠত। এবারে কিন্তু আদালতের হস্তক্ষেপে এমনটা হয়নি এবং ভবিষ্যতে যদি এরকম কাণ্ড ঘটে তাহলে
এই সার্কেলটাও বোধহয় আর কন্টিনিউ হবে না, যে ইডির তলব বা আইনের জালে ফাঁসলেই শারীরিক কারণের দোহাই দিয়ে এই এই সমস্ত কিছু এড়ানো যাবে না, আইনের প্রক্রিয়া এড়ানো সম্ভব হবে না। এবং অন্যদিকে আরো তাৎপর্যপূর্ণ বিষয় যে যারা কিনা যে ডাক্তাররা কিনা বারবারই এইরকম হেভি ওয়েটদের কারণে অকারণে অনেক জটিল রোগের কথা বলে থাকেন, তারাও কিন্তু এবার ইডির জেরার মুখোমুখি হতে চলেছেন, তাদেরও নাম উঠে এসেছে, এবার দেখা সেখান থেকে কি মেলে। কিন্তু এই ঘটনাটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং সাধারণ মানুষের মনোবল বাড়ায় যে এবার হয়তো সত্যি বিচারের বাণী নীরবে নিভিয়ে কাটবে না, যারা প্রকৃত দোষী আস্তে আস্তে তারা আইনের প্রক্রিয়ার আওতায় আসবেই আসবে। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং দুঃখের ব্যাপার, হাস্যকর বললে খুব ব্যাপারটাকে না খুব ছোট করা হবে, কারণ দেখুন শিক্ষক নিয়োগে দুর্নীতি, আর এই শিক্ষা বিষয়টার সঙ্গে আমার আপনার প্রতিটি মানুষের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা শিক্ষা গ্রহণ করে, এবং আমাদেরই ভাই বোনেরা বা আমরাও একটা সময় স্বপ্ন দেখতাম যে এই শিক্ষক পেশায় আসবো, অনেক ছেলে মেয়ে স্বপ্ন এটা পড়াশুনো শিখে এই পেশায় নিযুক্ত হবে, আগামী মহিরুহকে তৈরি করবে, তো এই স্বপ্ন জড়িয়ে রয়েছে। এবং তাই জন্য এই শিক্ষা দপ্তরের সঙ্গে প্রতিটি ঘরের ডিরেক্ট কানেকশন, সেখানে এত বড় একটা দুর্নীতি এবং দুর্নীতিতে রাঘব বলেন নাম জড়িয়ে। আর আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের মিম দেখছি কি অর্পিতা মুখার্জি, যেন তেন প্রকারণে এটাই যেন এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা চলছে যে মিডিয়াও, সেক্ষেত্রে মিডিয়ার ভূমিকা তো আরো আরো অনেক বেশি, আসল ঘটনাতেই কোথাও ফোকাস সরে যাচ্ছে, কোথা কি আসছে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, অর্পিতা মুখার্জি রথতলার বাড়িতে যাচ্ছে, অর্পিতা মুখার্জির মামার বাড়ি, অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোথাও যেন অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জি, তিনি হয়তো মানে সত্যি জানেন না, মানে এটা হয়তো বলছি আমার কাছে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই যে সত্যি কত কত টাকা লোকান রয়েছে তার বাড়িতে তার ফ্ল্যাটে, তিনি তো মাধ্যম মাত্র, আসল যারা যুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং কোম্পানি আরো 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 রাঘব বোয়ালরা আছে, আস্তে আস্তে নিশ্চয়ই সেই রাঘব বোয়ালদের নাম উঠে আসবে। কিন্তু এটা তো সত্যি আমরা অর্পিতা মুখার্জি বারবার শিরোনামে অর্পিতা মুখার্জি এবং সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের মিম, তার নাচের দৃশ্য, তার বিভিন্ন মানে খুব চটুল ভাবে উপস্থাপনা করা হচ্ছে। হে ভগবান, মেরা ওয়ালা জাহাঁ ভি হো টাইম টাইম পর উসকে সেটিং বিগাড়তে রহনা। ऊंची है बिल्डिंग, लिफ्ट तेरी बंद है, फ्यूचर का तो पता नहीं, प्रेजेंट पूरी तरह से झंड। लोग पूछ रहे हैं कि मेरी खुशी का राज क्या है, तुम कहो तो तुम्हारा नाम ले लूं। এইটা তো বিষয় নয় কারো ব্যক্তিগত লাইফে, তিনি কিভাবে কার সঙ্গে সময় কাটান, কোথায় মাছ ধরেন, কোথায় ঘুরতে যান, এটাতে তো সাধারণ ব্যক্তি মানবে কোনো প্রভাব পড়ছে না। প্রভাব পড়ছে যে সমস্ত যোগ্য প্রার্থীরা মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা আজকে তাদের এই আন্দোলন নিয়োগের দাবিতে তাদের আন্দোলন 500 দিন ক্রস করে গেছে, প্রথম প্রথম খবরে এসেছিল, তারপরে আস্তে আস্তে অন্যান্য ঘটনার মতো সেগুলোও সরে গিয়েছে। এই যে এখন এই যে টাকা পাওয়া যাচ্ছে, সম্পত্তি উদ্ধার হচ্ছে, এই যে একটা হাইপ চলছে, আস্তে আস্তে অন্য একটা ঘটনা আসবে, এটা এর থেকে দৃষ্টি সরে যাবে, এই রকম ঘটনা। হ্যাঁ, কিন্তু তারা রোদে পুড়ে জলে ভিজে এখনো ফুটপাতে বসে ধর্ণা দিচ্ছে, তাদের কারো কারো বয়স পেরিয়ে গেছে, তাদের পরিবারের যে অবস্থা কি কেউ খোঁজ রাখছি আমরা, এই বিষয়ের সঙ্গে জড়িত যে স্ক্যাম সেটাকে নিয়ে একটা মানে একেবারে কমিক রিলিফ হয়ে গেছে, কে কোথায় গেছে, কে কার বান্ধবী, কি তার কপাল ভালো, কি অবস্থা, এই সমস্ত কোথাও গিয়ে না গুরুত্বটা মানে এই যে সত্যি এটা তো আমাদের ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার, সেই জায়গায় কোথাও আমরা কমিক রিলিফে পরিণত করেছি। কিন্তু সত্যি কি অর্পিতা এইটা সাধারণ মানে একদম কমন সেন্স বলছে, তিনি তো একটা মাধ্যম মাত্র, এর মানে কানেকশন অনেক দূর পর্যন্ত।
এবং এটাও খুব আশ্চর্য, এই কথাটাও কি মনে হয় না আপনাদের যে যেখানে ধরনের যত ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হোক সব কিছু আমরা দেখতে পাই, যে কোনো সে সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ বা যা কিছু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয় সমস্ত কিছু ভালো যা কিছু সেখানে মুখ্যমন্ত্রীর নাম সরাসরি আছে, তার ছত্রছায়া হয়। কিন্তু যখনই এরকম ধরনের স্ক্যাম, এরকম ধরনের কেলেঙ্কারি যেখানে দলের মহাসচিবের নাম উঠে আসলো, সেখানে দল কোনোভাবেই যুক্ত নয়, আইন আইনের পথে চলবে, দোষী প্রমাণিত হলে অবশ্যই শাস্তি পাবে, দোষটা জ্ঞান তো করেছে না, এত কথা উঠে আসে, তাহলে মানে কোনো ভালো কিছুরই দায়ভার দলনেত্রীর হবে? এই রকমের করাপশন যখন উঠবে তখন এই বলে হবে কিছু লোকের হয়তো ভুল হয়ে যায় বা কিছু করাপশন, তৃণমূলের দল একেবারে সাধু সঙ্গ, এটা কি যুক্তিসঙ্গত বিষয়? এটা বোধ হয় বোঝার দরকার। ইডি জিজ্ঞাসাবাদে তিনি নাকি বলেছেন সর্বস্তর থেকে নিয়োগের জন্য সুপারিশ এসেছে, বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সর্বস্তর মানে অনেক দূর পর্যন্ত এই ব্র্যাকেটটা বিস্তৃত। তাহলে পার্থবাবু একা নন, এটা একটা কি বলবো সংগঠিত একটা অপরাধ, যার একটা হয়তো নাম পার্থ চট্টোপাধ্যায়। সেখানে কি হচ্ছে, বারবার অর্পিতা মুখার্জি, অর্পিতা মুখার্জি এই যে উচ্চ স্বরে যারা কথা বলেন মিডিয়ার, একেবারে প্রথম সারির মিডিয়া, চোখে চোখ রেখে একেবারে গলা স্বর তুলে কথা বলেন, তারাও কিন্তু অনেক এই যে প্রতিবাদ মিছিল হচ্ছে বামেরা পার্থ চট্টোপাধ্যায়কে এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এই যে এত মিছিল হয়, এত অন্যায়ের প্রতিবাদ হয়, সেই ঘটনাগুলো না কোথাও এই রকমভাবে তুলে ধরা হয় না। এখন যেটা হচ্ছে কোথায় অর্পিতা মুখার্জি যেন একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা আসছে, কিন্তু আসল ঘটনা, আসলের পিছনের যে মূল পাণ্ডা কোথায় কোথায় রয়েছে এটা তো ঘটনা। এই যে বিশাল একটা স্ক্যাম হচ্ছে এবং শোনা যাচ্ছে আরো আরো অনেক সম্পত্তির হদিশ মিলতে পারে, সোনার বাট মিলতে পারে, যেটা ভাবা যাচ্ছে না আরো কত দূর পর্যন্ত তল্লাশিতে উঠে আসবে, এমনটা করলে না আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এইভাবে চলতে থাকলে না আমাদের এক সময় এমন সময় আসবে যে মাথা তুলে দাঁড়ানোর আর সুযোগ থাকবে না। তাই যেটা বলার যে কার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এইভাবে কুৎসা না করে চটুল উপস্থাপনার দিকে মন না দিয়ে আসল ঘটনা যে এইরকম একটা নিয়োগ দুর্নীতি, এত যোগ্য প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছেন, এত পরিবার কষ্ট পাচ্ছে, আমরাও প্রত্যক্ষভাবে যে ঘটনার সঙ্গে জড়িত রয়েছি সেক্ষেত্রে একদম ফোকাস মানে সুকৌশলে যে ফোকাসটা অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা মানা চলবে না। আসল ঘটনার সামনে আসুক, পার্থ চট্টোপাধ্যায় নাম এসছে, আরো কারা কারা রয়েছে তাদের নাম আসুক, যে লড়াইটা শুরু হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি যেভাবে নেমেছেন এবং আরো অনেক বিচারকরা যেভাবে এই সত্যি কথা এই বিচারের বাণী নীরবে নিভৃতে আর কাঁদবে না, আস্তে আস্তে দোষীরা শাস্তি পাবে, এই এই লড়াইয়ে সকলেরই সামিল হওয়া উচিত, সত্যটা সামনে আসুক। ভালো থাকবেন সকলে এবং পর্ব নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানান। নমস্কার।